আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টাকা ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই একটা ভালো প্রোজেক্ট শেয়ার করব। প্রোজেক্টটার নাম হচ্ছে WEYU। সো এটা একটা এনএফটি প্রোজেক্ট। সো বন্ধুরা, এটা অনেকটাই আপনার যেটা স্লিম কিছুদিন আগে একটা এয়ারড্রপ শেয়ার করেছে সোরোনা নেটওয়ার্কের, সবাই কিন্তু এখান থেকে প্রত্যেকেই একটা দুইটা তিনটা করে স্লিম পেয়েছেন, যার ভ্যালু বর্তমান 75 সেন্টের মতো রয়েছে। সো ভবিষ্যতে দাম বাড়লে আমি তখন আপনাদের থেকে নিয়ে ব্যবস্থা করব সেটা আপনাদের পেমেন্ট দেওয়ার জন্য। সো এখন যেটা আমরা শেয়ার করতেছি এটাও খুবই একটা স্ট্রং প্রোজেক্ট, কীভাবে কাজ করবেন এবং A to Z থ্যাক্সে ভিডিওতে অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন, যদিও বা স্কিপ করেন সেক্ষেত্রে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না, একটু ঝামেলা রয়েছে। তো সেই হিসেবে কিন্তু আপনাকে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের যারা টাকা ইনকাম ওয়াইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করুন, অল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকে, জয়েন করাবো এইভাবে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেখুন, থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলটি নিচে ছিল সবার উপরে উঠে যাবে। এখানে আপনার নতুন এয়ারড্রপ এবং পেমেন্ট আপডেট, পেমেন্ট প্রুফ শেয়ার করবো, আপনাদের একটাও মিস হবে না। সো এখনও যে সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অলেতে ক্লিক করবেন। আর যে সকল বন্ধুরা এখনও এয়ারড্রপে নতুন নতুন একেবারে নতুন, যারা এয়ারড্রপে কাজ শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন, চলে আসবেন এখান থেকে প্লেলিস্ট থেকে এয়ারড্রপ A to Z গাইডলাইনের ভিডিও দেখবেন, দেখার পর আপনার কাজ শুরু করবেন। আর অবশ্যই এখান থেকে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না, কারণ টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এয়ারড্রপে কাজ করা খুব সহজ হয়ে যাবে। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে এখান থেকে এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো এই লিঙ্কটা এখান থেকে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করার পূর্বে আপনার প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে চলে যাওয়ার পর যেটা করতে হবে, আপনাদের দেখবেন আপনার টাসওয়ার্ডকে আপডেট রয়েছে কিংবা ক্রমে আপডেট রয়েছে কিনা, ঠিক আছে? সো ক্রমে ব্রাউজার লিখবেন, লেখার পর দেখবেন আপডেট লেখা থাকলে আপনি আপডেট দিয়ে দেবেন, এভাবে টাসওয়ার্ডে সার্চ করবেন। কারণ আমি আজকে সারাদিন ট্রাই করার পর আমার এখন ফোনে কাজ করতেছে, সো এর আগে কাজ করে নাই, অনেকভাবে ট্রাই করছি। সো এরপর যেটা করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং টাসওয়ার্ডে ক্লিক করবেন। সো টাসওয়ার্ডে ক্লিক করার পর এটা কিন্তু আমার মানে অ্যাকাউন্টটা এখানে কিন্তু আমার লগ ইন করার আছে, সেক্ষেত্রে আমি আবার আপনাদের লগ আউট করে দেখালাম। সো এখানে কানেক্টে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন ট্রাস্ট ওয়ালেট। সো ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর কানেক্টে ক্লিক করবেন, করার পর এখানে ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। সো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর এখান থেকে আপনার আমার অলরেডি কিন্তু এখানে লগ ইন রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখেন সিঙ্গিং ট্রানজ্যাকশন 1 রয়েছে। সো এখানে আসার পর আপনার অ্যাপ্রুভ অপশন আসবে, ঠিক আছে? অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন তাহলে এখানে হবে। সো পরবর্তীতে আবার এখানে চলে আসবেন। সো এখানে আসার পর যেটা করবেন, আবার টাসওয়ার্ডে ক্লিক করবেন। সো যাই হোক, এটা আমি আমি একটু ব্যাক করেছিলাম ভিডিওটা আপনাদের ফুল দেখানোর জন্য। এখানে দেখুন যেটা করলেন, সো এখানে প্রথমে ক্লিক করবেন, আমি একটু মানে ব্যাকে গেছি, এখানে ক্লিক করার পর ট্রাস্টওয়ার্ডে এখানে অ্যাপ্রুভ অপশন আসবে। সো অ্যাপ্রুভটা হারিয়ে গেছে আবারও, সো অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো আমরা যদি আবারও এটাকে ক্লিক করি, সো আশা করি এবার চলে আসবে। সো বন্ধুরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। সো অ্যাপ্রুভে ক্লিক করার পর চলে আসবেন আবারও ট্রাস্টওয়ার্ডে, এখানে আবারও কানেক্টে ক্লিক করার পূর্বে দেখুন এখানে সাইনিং লেখা আছে। সো সাইনিংয়ে ক্লিক করবেন, করার পর টাসওয়ার্ডে ক্লিক করবেন, এখানে দেখুন সাইনিং অ্যাপ্রুভটা হয়ে যাবে, দেখুন এখানে হয়ে গেছে, ওকেতে ক্লিক করবেন। করার পর এখানে আমরা চলে আসবো এখানে। সো ব্রাউজার আসার পর এখানে দেখুন আপনাদের অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? সো ভিডিওটা একটু লং হয়েছে কারণ সামনে একটু আপনাদের বোঝানোর জন্য আমি একটা স্কিপ করে এসেছিলাম। সো এখন যেটা করতে হবে, এখান থেকে আপনি টেলিগ্রাম লগ ইন করতে হবে। সো এখানে টেলিগ্রাম লগ ইন করার পূর্বে আপনার যে টেলিগ্রামটা ইউজ করবেন সেটা অবশ্যই মানে সেকেন্ড টেলিগ্রাম ইউজ করবেন, যেটা মেন সেটা ইউজ করবেন না, কারণ অনেক সময় হ্যাক হওয়ার চান্স থাকে। সো তবুও এটা সিকিউরিটির ক্ষেত্রে আপনি নতুন টেলিগ্রাম ইউজ করতে পারেন। সো বন্ধুরা এখানে আপনার নাম্বারটা দিয়ে লগ ইন করবেন এবং টেলিগ্রামের চ্যাট অপশনে চলে আসবেন। দেখুন এখানে চ্যাট অপশনে এসলে এখান থেকে আপনার একটা অ্যাপ্রুভের অপশন পাবেন, সেখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। সো এরপর আমরা অ্যাকসেপ্ট ক্লিক করব। সো দেখুন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এরপর আপনার ইমেল কানেক্ট করতে হবে, যেহেতু আমাদের এখানে ইমেল রয়েছে, সিম্পল কাজ, আমরা এখান থেকে ইমেল কানেক্ট করব। সো ইমেল কানেক্ট করব, এখান থেকে কানেক্ট করে নিলাম, দেখুন। সো দেখুন কানেক্ট হয়ে গেছে। এরপর আপনারা যদি রেফার থাকে আপনারা রেফার করতে পারেন আপনার। সো এটা আপনার আর কিছু টিকিট রয়েছে, সো এখান থেকে আপনাদের টেলিগ্রাম জয়েন করতে হবে এবং এখানে টুইটার ফলো করতে হবে, তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, পরবর্তীতে এদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে, এখান থেকে আপনার যেটা করতে হবে টুইটারে কি সরি ইনস্টাগ্রামে ফলো করতে হবে।
সো আর মোর টিকিট আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো চলুন আমি একটা একটা করে টাস্ক কমপ্লিট করি। এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার পূর্বে সো এখান থেকে আমরা এখান থেকে জয়েন করব টেলিগ্রামে প্রথমে। সো এখান থেকে আমি টেলিগ্রামে জয়েন করলাম। সো আপনারা একটা একটা করে কমপ্লিট করবেন। সো দেখুন এখান থেকে আমি জয়েন হচ্ছি। সো এরপর স্কিপ করলাম। সো এখান থেকে জয়েন হওয়ার পর আমরা এখানে কমপ্লিটে ক্লিক করবো। দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমরা একটা টিকিট পেয়ে যাবো, সরি এখান থেকে দুইটা টিকিট পেয়ে যাব। দেখুন এখানে কমপ্লিট হয়েছে। এরপর টুইটারে ফলো করতে হবে আপনারা। এরপর হচ্ছে এখান থেকে আপনাদের ইউআরএলটা দিতে হবে আপনাদের, যে টুইটারে আপনি এখন কোয়েট টুইট করবেন এখান থেকে। সো এখান থেকে আপনারা ফলো করবেন প্রথমে, তারপর এখান থেকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে কোয়েট টুইট করে দেবেন। সো বন্ধুরা এখানে আমি কোয়েট টুইট করে দিয়েছি। এখন আমরা এখানে আসবো এবং এখান থেকে লিঙ্কটা পেস্ট করে আই অ্যাপ কমপ্লিট টাস্ক এখানে ক্লিক করবো। হয়ে গেছে, দেখুন এটাও কমপ্লিট। এরপর সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার এখানে ইউটিউব ইউজার নেমটা দিতে হবে। সো এখান থেকে ইউটিউব ইউজার নেম আপনার যেটা নামটা রয়েছে সেখানে সেটা দিয়ে দেবেন। সো আমি এটাও কমপ্লিট করলাম আর কি। এখন ইউটিউবে সাবস্ক্রাইব করেছি। এখন আপনারা এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন, আমার নাম দেওয়া আছে FS আশরাফুল। যেহেতু এখানে নাম চেয়েছে, এখানে দেখুন ইউটিউব ইউজার নেম, সো এটা আমরা এটা দিয়ে দেব। তো এখান থেকে ইনস্টাগ্রামে ফলো করবেন এবং আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। সো আমি এটা আবারও কমপ্লিট করে ফিরে আসতেছি, ফলো করলাম। সো এখানে সিম্পলি আমাদের ইনস্টাগ্রাম যেটা প্রোফাইল সরি ইউজার নেম সেটা এখান থেকে দিয়ে দিলাম। সো এখানে কমপ্লিট। সো দেখ বন্ধুরা এখান থেকে আমাদের A to Z কিন্তু টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে। সো আপনারা এভাবে কাজটা করবেন, খুবই ভালো একটি প্রজেক্ট, ইনশাআল্লাহ সবার একটা ভালো প্রফিট হওয়ার চান্স আছে। সো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা নিজেও ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখাবেন নতুন কোনো এয়ারড্রপের ভিডিওতে।